হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড ট্রাভেলার টিভির জনপ্রিয় অনুষ্ঠান খাওয়া পাগল বাঙালি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদ সরকার। আজকে আমরা চলে এসেছি নরসিংদীর গুরুত্বপূর্ণ একটি জায়গা হাজারা টাওয়ারের সামনে। এখানে আমাদের মাঝে আছেন দুজন খাওয়া পাগল বাঙালি, আর এখন যে কম্পিটিশনটি করবো সেটি হচ্ছে সমোচা নিয়ে। দেখবো আমরা সমোচা কে সবার আগে খেতে পারে। উভয়ের সামনে রয়েছে একটি করে প্লেট এবং প্লেটে রয়েছে চমৎকার সমোচা। আমরা প্রথমে আমাদের এই কম্পিটিটরদের সাথে পরিচিত হয়ে নিই। আপনার নামটা ভাইয়া? মোহাম্মদ নয়ন মিয়া। নয়ন মিয়া ভাই, আপনার বাড়ি কোথায়? হাজিপুর। হাজিপুর নরসিংদি। আপনার বাড়ি কোথায়? বানিয়াচল। আপনার নাম? ইমন। তাহলে নয়ন ভাই এবং ইমনের মধ্যকার কম্পিটিশন, দেখা যাক সবার আগে কে সমোচা খেয়ে শেষ করতে পারে। আমরা আজকে নির্বাচন করবো শ্রেষ্ঠ খাদক। দেখা যাক, আমি কাউন্ট ডাউন বললে 5 4 3 2 1 0 বললে আপনাদের কম্পিটিশন শুরু হবে। শুরু হচ্ছে, আপনার দর্শকবৃন্দ আপনার হাততালি দিয়ে উৎসাহিত করবেন। 1 2 5 4 3 2 1 0 অ্যাকশন। খাওয়া পাগল বাঙালি শুরু হচ্ছে। খাওয়া পাগল বাঙালি অনুষ্ঠানে চমৎকার একটি এপিসোড। সবার আগে দেখবো আমরা কে সমোচা খেতে পারে। আমার হাতে ঠিক পাশে রয়েছে নয়ন মিয়া এবং আমার হাতে ডান পাশে রয়েছে ইমন। নয়ন মিয়া এবং ইমন, দেখা যাক সবার আগে আজকে কে সবচেয়ে বেশি সমোচা খেতে পারে। দর্শকবৃন্দ, সেনে সেনে টক্কর, সেনে সেনে টক্কর চলছে। দেখবো আমরা সবচেয়ে বেশি সমোচা কে খেতে পারে। দর্শকবৃন্দ, একটি আকর্ষণীয় পর্ব চলছে, দেখা যাক সবচেয়ে বেশি। দ্রুত খেতে হবে, দ্রুত, এখানে থামার সুযোগ নাই, খেতে হবে খুব দ্রুত। দেখবো আমরা সবচেয়ে দ্রুত কে আজকে সমোচা খেয়ে শেষ করতে পারে। দর্শক মন্ডলী, আকর্ষণীয় কম্পিটিশন, আপনারা জানেন আশেপাশে শুধু দর্শক আর দর্শক, অনেক অনেক লোকজন আজকে আমাদের মাঝে উপস্থিত আছে। দেখা যাক সবার আগে কে খাওয়া শেষ করতে পারে। এদিকে নয়ন আর ওইদিকে হচ্ছে ইমন। নয়ন এবং ইমনের টান টান উত্তেজনা, দেখা যাক সবার আগে কে শেষ করতে পারে। দর্শকবৃন্দ, আপনারা মাঝে মাঝে হাততালি দিয়ে উৎসাহিত করবেন আমাদেরকে। সমোচা খাওয়া চলছে দর্শকবৃন্দ, সমোচা খাওয়া চলছে, দেখা যাক দর্শকবৃন্দ সবার আগে সবচেয়ে বেশি সমোচা কে খেতে পারে। দর্শকবৃন্দ, সমোচা কম্পিটিশন চলছে, দেখা যাক আমাদের দুজন প্রতিযোগীর মধ্যে সবচেয়ে বেশি সমোচা কে সবার আগে খেতে পারে। আমার হাতের ঠিক পাশে রয়েছে নয়ন এবং তার পাশে রয়েছে ইমন। নয়ন, নয়ন এবং ইমনের চমৎকার কম্পিটিশন, দেখা যাক সবার আগে কে সমোচা খেতে পারে। চমৎকার দুজন খাদক আমাদের মাঝে আজকে আছেন, দেখা যাক কোন খাদক আজকে প্রথম হয়। শ্রেষ্ঠ খাদক নির্বাচন করছি আমরা। এগিয়ে চলছে দুইজন প্রতিযোগী, ইমনকে আরো দ্রুত খেতে হবে। চোখ বন্ধ করে সমোচা খাওয়া চলছে, চলছে, দেখা যাক সবচেয়ে বেশি সমোচা কে খেতে পারে। পানি খেয়ে চলছে, সমোচা খেয়ে চলছে বন্ধুরা, চমৎকার একটি কম্পিটিশন, দেখা যাক কে সবচেয়ে বেশি সমোচা কে খেতে পারে। ওদিকে ইমনের প্লেটে সমোচা আছে 4টি, আর এদিকে নয়নের প্লেটে সমোচা আছে মাত্র 2টি। দেখা যাক, ইমন পিছিয়ে পড়েছে, নয়ন অনেক এগিয়ে আছে, দেখা যাক সর্বশেষ পর্যন্ত কে আজকে প্রথম হয়। বন্ধুরা, আকর্ষণীয় কম্পিটিশন আপনারা দেখছেন, আশেপাশে অনেক মানুষজন জড়ো হয়েছে, চমৎকার এক কম্পিটিশন, সমোচা খাওয়া প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে নয়নের প্লেটে আর মাত্র 2টি বাকি এবং ইমনের প্লেটে আর মাত্র 4টি সমোচা বাকি আছে। বন্ধুরা, এই আকর্ষণীয় কম্পিটিশনে আপনারা আশা করছি অনেক এনজয় করছেন। বন্ধুরা, নয়নের প্লেটে আর মাত্র 2টি, আর ইমনের প্লেটে আরো মাত্র 3টি সমোচা রয়েছে। দেখা যাক আকর্ষণীয় কম্পিটিশনে কে শেষ পর্যন্ত। বন্ধুরা, দেখা যাক আজকে শেষ পর্যন্ত কে প্রথম হয়। নয়ন আকর্ষণীয় ভাবে সমোচা খাচ্ছে, চমৎকার। ইমন এগিয়ে যেতে হবে নিঃসন্দেহে, নয়নের খাওয়ার স্টাইল অনেক সুন্দর। এই যে পাক্কা খাদক বোঝা যাচ্ছে, পানি শেষ হয়ে গেছে, আপনিও খাওয়া শেষ করুন। যে পানি আমি ব্যবস্থা করছি। ইমনের কিন্তু অনেক, ইমন অনেক চেষ্টার পরেও শেষ পর্যন্ত সে থাকতে পারেনি, এখানে প্রথম হয়েছে। সর্বশেষ প্রতিযোগিতা চলছে দর্শকবৃন্দ, সর্বশেষ মুহূর্ত চলছে, নয়নের প্রায় শেষ এবং ইতিমধ্যে সব শেষ করে ফেলেছে। তার মানে আজকে আমরা দেখতেই পাচ্ছি নয়নের প্লেটে কোনো সমস্যা নেই। না না না, খেতে হবে না, নয়নের প্লেটে কোনো সমস্যা নেই। আই মিন, আজকে আমরা বিজয়ী ঘোষণা করছি হচ্ছে নয়নকে। নয়নের জন্য একটা জোরে করে তালি হবে। দর্শক মন্ডলী, একটা আকর্ষণীয় প্রতিযোগিতা আপনারা দেখেছেন, সমোচা খাওয়া প্রতিযোগিতা। আজকের এই সমোচা খাওয়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে যিনি, তার নাম হচ্ছে নয়ন মিয়া। আমরা এখন নয়ন মিয়ার অনুভূতি জানবো। আপনার এই কম্পিটিশনে প্রথমে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনি কি আরো সমোচা খেতে পারবেন? একটা অলরেডি 20টি খাইছি।
আচ্ছা এই বুলেটের গতিতে কিভাবে আপনি এত সমস্যা খেলেন এটাই মানে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আমাদের আজকে দ্বিতীয় প্রতিযোগী যিনি বিজয় হতে পারেন ইমরান কম্পিটিশন আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা আপনি কি আরো খাবেন না আচ্ছা আপনি আবার আরেকদিন খাবেন আমরা আবার আপনাকে ইনভাইট করার চেষ্টা করব খাওয়া দেখলে রুচি বাড়ে আচ্ছা দর্শক মণ্ডলী আপনারাও যদি আমাদের ফুড ট্রাভেলার টিভির এই খাওয়া পাগল বাঙালি অনুষ্ঠানে অংশ নিতে চান তাহলে আমাদের ভিডিও কমেন্টে আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে কমেন্ট করবেন আমরা আপনাকে লটারির মাধ্যমে নির্বাচন করে এই অনুষ্ঠানে অংশ এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেব ধন্যবাদ সবাইকে আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ